গলসির কৃষির উন্নয়নের জন্য বহু কাল থেকেই প্রচেষ্টা চলছে। দামোদর থেকে দামোদরের জলস্ফীতির সময় সেই জল এই লক গেটের মাধ্যম দিয়ে ভেতরে ঢুকে নিয়ে কৃষি সেচ করা হতো। গলসি দুই পঞ্চায়েত সমিতির উদ্যোগে অমরপুর মৌজাতে বিলের উপরে একটি জলাধার নির্মাণ করা হয় এবং সেই সঞ্চিত জল থেকে পাম্পের সাহায্যে জমিতে দেওয়া হয়। এর ফলে এক ফসলি জমি বহু ফসলি জমিতে পরিণত হয়। পশ্চিমবঙ্গের বিভিন্ন নদী পরিকল্পনার প্রাথমিক গবেষণা গলসিতেই করা হয়েছে। এখানে আবহাওয়ার উষ্ণতা, আর্দ্রতা এবং বৃষ্টিপাত পরিমাপ করা হয়। গলসিতে কৃষি সেচের জন্য একটি পাকা নালা তৈরি করা হচ্ছে, প্রায় 5 কিলোমিটার বিস্তৃত এই নালা।